শারদা নারদা নে মুকুল রায় আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সিঙ্গুরের আন্দোলন ঐতিহাসিক ভুল লজ্জা হওয়া উচিত 31 এ আগস্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন কৃষকদের পক্ষে সেই রায় কি ভুল আমি প্রশ্ন করতে চাই তাকে তিনি সিঙ্গুর আন্দোলন যদি ভুল হয় সেদিনকে দল ছাড়েননি কেন 14ই সেপ্টেম্বর মমতা বেনার্জি দু হাজার ষোলো সালে কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছে সেই মঞ্চে তিনি উপস্থিত ছিলেন পরবর্তীকালে নিজের পিঠ বাঁচাতে সারদা নারদা থেকে বিজেপিতে যোগদান করেছে তুমিও মানুষ আমিও মানুষ কেউ বিকিয়ে যায় টাকার কাছে কেউ বিকিয়ে যায় নিজের পিঠ বাঁচাতে তোমার মনুষ্যত্ব আর আমার মনুষ্যত্বের মধ্যে পার্থক্য একটাই তফাৎটা শুধু দাঁড়ায় বাংলার হয়ে যারা কোনোদিন লড়াই করেনি আজকে বড় বড় কথা বলছে তারা দুর্নীতি নিয়ে কথা বলে যাদের বিরুদ্ধে একাধিক এফআইআর রয়েছে সিবিআই তদন্ত কোথায় ইডি তদন্ত কোথায় আজকে আমি জিজ্ঞেস করতে চাই পিঠ বাঁচানোর জন্য আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেই সে পবিত্র হয়ে যাচ্ছে আর তৃণমূল কংগ্রেসে থাকলে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে পাল্টা মুকুল রায় কি বলেছেন এই প্রসঙ্গে শুনবো শারদায় আমার নামে এফআইআর নেই সারদায় আমার নামে কোনো অভিযোগ নেই সারদা নিয়ে আমার বিরুদ্ধে কোনো রকম কোনো নেই তদন্তের স্বার্থে আমাকে যেমন ডাকা হয়েছিল সোমেন মিত্রকে ডাকা হয়েছিল দেবকে ডাকা হয়েছিল বহু মানুষকে ডাকা হয়েছিল সুজন চক্রবর্তীকে ডাকানো হয়েছিল সেই ডাকার পর তারা কেউ কিন্তু সারদায় আমাদের বিরুদ্ধে কোনো চার্জশিট হয়নি আর নারদা ঘটনায় আমি পরিষ্কার বলেছি যে টাকা যদি দিতে হয় পার্টি অফিসে দিন এটা অডিও রেকর্ডেজের ওনার কিন্তু ওই নারদার যে ছবি তাতে কিন্তু ওনার অফিসের ছবিটাও আছে যে ছবিগুলো দেখানো হয়েছে সেই অফিসের ছবিটাও কিন্তু অভিষেকবাবুর আছে অভিষেকবাবু সেটা জানেন কি না আমি জানি না